চ্যানেল রূপালী, ভয়েস অব বাংলাদেশ। আজকে বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, সবচাইতে বড় দল। আমাদের একটাই উদ্দেশ্য, আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই সরকার স্বল্প সময়ের মধ্যেই একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিবে, নির্বাচন কমিশন স্থাপন হবে। তিনি কি বলেছেন আবারও বলতে চাই, কেউ স্লোগান দিবেন না, আমার কথা শুনেন। শাহিন ভাই বলবে, আমাদের দেশ নায়ক তারক রহমান বলেছেন, ছাত্র জনতার যে কোনো উত্থান এটাকে ধরে রাখতে হবে এবং বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা বিধান করতে হবে। এবং আপনারা জানেন বিএনপি একটি অসাম্প্রদায়িক দল, উদারপন্থী দল। এই বিএনপি কিন্তু কোনো সন্ত্রাসের রাজনীতি করে না। কাজে আমাদের কাছে আজকে এখানে কিন্তু নিয়োগ আছে, আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা ঢুকে এখানে কিন্তু একটা বিশৃঙ্খলা করতে পারে। সেই জন্য থেকে হাসিম জামাল সোহেল, পিপি শামীম, শাকিল, মুরুল ইসলাম, সুমন, সুজন, রহিমদের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে করতালির মাধ্যমে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি।
সামনে দিয়ে আবার এই জায়গায় আসবে। আমি একটা কথা বলতে চাই, আজকে তারা কারা এই জায়গায় আপনারা এসেছেন, তারা তারা বৃষ্টি করে সৃষ্টি করেছেন আমরা জানি, আসেন বৃষ্টি ছেড়ে আসেন। খন্ড খন্ড করে
আছি, সেই সেই বিষয়, সেই উৎখা আমাদের ছাত্র ভাইয়েরা এবং বর্তমান সময়ে জনগণ এই স্বৈরাচারী সেই ক্ষেত্রে সরকারকে তুমুল আন্দোলনের মাধ্যমে তাকে উৎখাত করতে বাধ্য হয়েছে। প্রিয় সাথেবন্ধুরা, আমি আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে যারা ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তার পাশাপাশি এই স্বৈরাচারী সেখানকার সরকার বিরোধী আন্দোলনে, উৎখাত আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রতিটি শহীদকে বীরের মর্যাদা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, এবং তার পাশাপাশি যারা আহত হয়েছেন মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি, তারা যেন অনতি বিলম্বে তারা সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে, আমাদের বুকে যেন ফিরে আসে। প্রিয় সাথী বন্ধুরা, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব তাদেরকে যেন এই শোক সহার যেন শক্তি তার পরিবারকে মহান রাব্বুল আলামিন দেয়। প্রিয় শুনুন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিজয় র্যালির সমাপ্তি ঘোষণা করছি, সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। তার পাশাপাশি আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, কৃষক দল সহ যেসব নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। খোদা।